বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ফুটবলের সবচেয়ে সেরা দল কোনটি। তাছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এরা কত নম্বরে রয়েছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তালিকার 10 নম্বরে রয়েছে স্পেন। স্পেন বর্তমানে ১৬৮২ রেটিং পয়েন্ট নিয়ে ফিফার র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ২০২২ ফিফা বিশ্বকাপে মরক্কোর কাছে স্পেন একটি বেদনাদায়ক হারের শিকার হয়েছিল। তা সত্ত্বেও স্পেন এখনও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ দলগুলির মধ্যে একটি। তবে মজার ব্যাপার হলো, স্পেন ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবল দলগুলির মধ্যে একটি ছিল। তবে স্পেন দলে এখনও অনেক প্রতিভাবান প্লেয়ার রয়েছে এবং তারা যে কোনো খেলায় তাদের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ। বর্তমান স্কোয়াড বিশ্বের যে কোনো দলের বিপক্ষে দাঁড়াতে সক্ষম। বর্তমানে স্পেনে দারুণ সব তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রয়েছে পেড্রি, গাভি, ইয়েমিনি পিনো, আনসু ফাতে এবং আলেজান্ড্রো বাল্ডে। এবং আপনি জানলে অবাক হবেন যে এই দল নিয়ে স্পেন ২০২৩ ইউরো ন্যাশন লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা একবারে বিশ্বকাপ জয়ী। নাম্বার 9 পর্তুগাল। পর্তুগাল বর্তমানে ১৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান করছে। পর্তুগালে বর্তমান জাতীয় ফুটবল দল সাম্প্রতিক বছরগুলোতে ভালো পারফর্ম করছে। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ রাউন্ড অফ 16-এ পৌঁছেছিল। তারা ২০১৯ ওয়েফা ন্যাশন লিগও জিতেছে। দলটির নেতৃত্বে দিচ্ছেন তাদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের স্ট্রাইকার হিসেবে খেলছেন। পর্তুগাল দলে এখনও বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, রুবেন ডায়াস এবং ব্রুনো ফার্নান্ডের মতো অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। তবে দুঃখের বিষয় হলো, পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেনি। নাম্বার 8 ইতালি। ইতালি বর্তমানে ১৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে অবস্থান করছে। ইতালিতে রবার্তো মানচিনিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে একটি দারুণ স্কোয়াড তৈরি করেছেন এবং বর্তমান দলে প্রচুর তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। দলে রয়েছে সিরো ইমোবাইল, লরেঞ্জো ইনসাইন, মার্কো ভেরাত্তি, নিকোলাস বারেলা, লুইজি ডোনারুমা এবং জর্হিনহো সহ বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তবে মজার ব্যাপার হলো, ইতালি ২০০৬ বিশ্বকাপ জেতার পর থেকে তাদের নাটকীয় পতন শুরু হয়, কিন্তু ২০২১ সালে ইউরো জেতার পরে আবার ফিরে এসেছে। দুর্ভাগ্যবশত ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে উত্তর মেডিসিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। যাই হোক, ইতালি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবল জাতীয় দল হিসেবে রয়ে গেছে, কারণ ইতালি ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নাম্বার 7 ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া বর্তমানে ১৭৩০ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে অবস্থান করছে। ক্রোয়েশিয়ার বর্তমান জাতীয় ফুটবল দল সাম্প্রতিক বছরগুলোতে ভালো পারফর্ম করছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল তারা এবং রানার্স আপ হয়। তারা ২০২০ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের নকআউট পর্যায়ে জায়গা করে নিয়েছিল এবং ২০২২ ফিফা বিশ্বকাপে তৃতীয় হয়েছে। দলটিতে লুকা মাদ্রিস, আন্তে বেসিস, ইভান পেরিসিক এবং মাতেও লোভাকিভেজ সহ বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ক্রোয়েশিয়ানরা তাদের শক্তিশালী মিডফিল্ড এবং প্রযুক্তিগত দক্ষতার জন্য পরিচিত, যা তাদের বিশ্বের সেরা কয়েকটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। সামগ্রিকভাবে ক্রোয়েশিয়া তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং প্রতিভাবান খেলোয়াড়দের কারণে বিশ্বের অন্যতম সেরা জাতীয় ফুটবল দল হিসেবে বিবেচিত। নাম্বার 6 নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস বর্তমানে ১৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে অবস্থান করছে। ইউরোপীয় দেশগুলির মধ্যে অন্যতম সেরা একটি দল হচ্ছে নেদারল্যান্ডস। তবে তাদের একটি সমৃদ্ধ ফুটবল ইতিহাস রয়েছে এবং তাদের বর্তমান স্কোয়াড সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করতে পারে। ভার্জিল ভ্যান ডাইক, ফ্রেঙ্কি কিংজম, মেমসিং ডেপে এবং ম্যাথিস ডিলাইটের মতো সেরা খেলোয়াড় রয়েছে দলটিতে এবং নেদারল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি ফুটবল টিম। নাম্বার 5 ইংল্যান্ড। ইংল্যান্ড বর্তমানে ১৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে। বর্তমানে ইংল্যান্ড জাতীয় দলের স্কোয়াড অত্যন্ত প্রতিভাবান, অভিজ্ঞ এবং তরুণ উভয় খেলোয়াড় নিয়ে গঠিত। থ্রি লায়ন্সরা রাশিয়া অনুষ্ঠিত সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এবং গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের দল ২০২৪ সালে আসন্ন ইউরো জিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবে। ইংল্যান্ড বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এই মুহূর্তে ইংল্যান্ডের উল্লেখযোগ্য কিছু তরুণ খেলোয়াড়দের মধ্যে রয়েছে জুড বেলিংহাম, বুকায়ো সাকা, হার্ভে এলিয়ট, রিকো লুইস এবং ফিল ফোডেন এবং ইংল্যান্ড একবারের বিশ্ব চ্যাম্পিয়ন। নাম্বার 4 বেলজিয়াম। বেলজিয়াম বর্তমানে ১৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে বেলজিয়াম জাতীয় দল দেশটির সোনালী প্রজন্ম পার করছে। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক বিদায়ের পর বেলজিয়াম ধীরে ধীরে তাদের দল পুনর্গঠন করেছে এবং নতুন কোচ ডেমোনিকো টেডেস্কোর অধীনে বেলজিয়ামের অনেক উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। তাদের সেরা টুর্নামেন্ট পারফরমেন্স ছিল ২০১৮ বিশ্বকাপের তৃতীয় এবং ১৯৮০ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল। তা সত্ত্বেও সামগ্রিক বছরগুলিতে বেলজিয়াম ধারাবাহিকভাবে বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলির মধ্যে একটি হিসেবে স্থান পেয়েছে। এছাড়া ২০১৫ সালের নভেম্বরে তাদের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং ১ অর্জন করেছিল। নাম্বার 3 ব্রাজিল। ব্রাজিল বর্তমানে ১৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে অবস্থান করছে। ব্রাজিল আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দেশ, সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জিতেছে মোট 5 বার। ব্রাজিল ইতিহাসে সেরা কিছু ফুটবলারও তৈরি করেছে, এমনকি এখন ব্রাজিলের বর্তমান দলে নেইমার, রদ্রিগো, রিসার্লিসন, অ্যালিসন, বেগার, গ্যাব্রিয়েল জেসুস, মার্কুইনোস, ক্যাসিমিরো এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো অভিজ্ঞ এবং প্রতিভাবান তরুণদের মিশ্রণ রয়েছে। ব্রাজিল ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক ফুটবলে একটি প্রভাবশালী ফুটবল টিম, যা 5 বার ফিফা বিশ্বকাপ জিতেছে এবং সর্বশেষ 2002 সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। নাম্বার 2, ফ্রান্স। ফ্রান্স বর্তমানে 834 টিম পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থান করছে। ফ্রান্স 2018 সালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর থেকে ফুটবল বিশ্বে কয়েক বছর ধরে দাপটের সাথে লড়ে যাচ্ছে তারা, এবং সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপে তারা আর্জেন্টিনার সাথে হেরে রানার্স আপ হয়েছিল। ফ্রান্স দলে অনেক প্রতিভাবান তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, তার মধ্যে করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, পল পগবা, এনগোলো কান্তে, আঁতোয়ান গ্রিজম্যান তাদের মধ্যে অন্যতম। ফ্রান্স বর্তমানে ফুটবল বিশ্বের একটি শক্তিশালী দল হিসেবে বিবেচিত এবং তারা 2024 সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের আশা করে। বর্তমানে ফ্রান্স 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নাম্বার 1, আর্জেন্টিনা। আর্জেন্টিনা বর্তমানে 840 টিম পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে অবস্থান করছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। 2022 কাতার বিশ্বকাপে তারা ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা জয় করে এবং লিওনেল মেসির হাত ধরে 36 বছরের শিরোপার খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জয়লাভ করে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, নিকোলাস উটামেন্ডি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্ডেস, জুলিয়ান আলভারেস, ম্যাক অ্যালিস্টার, রাউতারো মার্টিনেস এবং এমিলিয়ানো মার্টিনেসের মতো খেলোয়াড়ও অন্তর্ভুক্ত রয়েছে। গত দশকে আর্জেন্টিনার হৃদয় ভেঙে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গত বছর কোপা আমেরিকা জিতেছিল এবং ফাইনালে সীমাও জিতেছিল। যাই হোক, সবকিছু শিরোপার মুকুট অর্জন করার জন্য টুর্নামেন্টের জোরদার পারফরমেন্সের পরে আর্জেন্টিনা কাতারে 2022 ফিফা বিশ্বকাপ জিতেছে এবং বর্তমানে আর্জেন্টিনা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এছাড়া 1677 রেটিং পয়েন্ট নিয়ে 11 নম্বর রয়েছে মরক্কো এবং 1664 রেটিং পয়েন্ট নিয়ে 12 নম্বর রয়েছে সুইজারল্যান্ড এবং 1653 রেটিং পয়েন্ট নিয়ে 13 নম্বর রয়েছে আমেরিকা এবং 1647 রেটিং পয়েন্ট নিয়ে 14 নম্বর রয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং 1631 রেটিং পয়েন্ট নিয়ে 15 নম্বর রয়েছে মেক্সিকো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো এই 15টি বিশ্বসেরা ফুটবল টিমের মধ্যে আপনি কোন দল সাপোর্ট করেন তা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।